watching Peace TV, the solution for humanity. Assalamu alaikum. Amar naam Shoaib Khan. Ami ekjon student. Ami prothome Dr. Zakir Naik ke obhinondon janai. Je shudhu Muslim rai noy, ekhane uposthit shobai apnake niye gorbito. Ekhon sir, amar proshno ta holo. Kichudin age Indian News Channel e ekta khobor dekhiyeche. Je ek mohila ke tar shoshur dhorshon koreche. She ekjon Muslim. তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে, তার স্বামী এখন তার জন্য হারাম। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? এবারে প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই রহমতুল্লাহ। ইসলামের বিরুদ্ধে মিডিয়া যে মিথ্যা খবর ছড়াচ্ছে, এক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমার কি করা উচিত? ইসলামের বিরুদ্ধে মিডিয়ার বিভিন্ন মিথ্যা প্রচারণার প্রতিবাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার দীন ইসলাম সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে। আর উত্তর দেওয়ার সময় হীনমন্যতে ভুগবেন না, আমি একথা আগেও বলেছি। উত্তর দিন, আত্মবিশ্বাস নিয়ে মুসলিম হিসেবে গর্ববোধ করুন। খেয়াল রাখবেন যেন ইসলাম সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে আর আপনিও সেটা ঠিকভাবে পালন করবেন। যদি আপনি ঠিকমতো পালন না করেন তাহলে ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করবেন। সেজন্য প্রথমে আপনি ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করবেন, কোরআন এবং হাদিস মেনে। আর আপনাদের অমুসলিম বন্ধুরা যদি প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর না জানলে, কোরআন বলছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো, ইন্টারনেটে দেখুন, সঠিক উত্তর বের করুন অথবা বিশেষজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করুন, তারপর উত্তর দিন। হীনমন্যতায় ভুগবেন না, আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন। আপনার উত্তরটা দিন হিকমার সাথে, বিজ্ঞানের আলোকে, কোরআন এবং হাদিস মেনে উত্তরগুলো দিন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। সালামু আলাইকুম, আমার নাম শোয়েব খান, আমি একজন স্টুডেন্ট। আমি প্রথমে ডক্টর জাকির নায়েককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয়, এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত। এখন স্যার, আমার প্রশ্নটা হলো, কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন মুসলিম। তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে, তার স্বামী এখন তার জন্য হারাম। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? ভাই, এই ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে। আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল। তখন ফতোয়া দেওয়া হয়েছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন, আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল, যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে। আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায়, তারা সেটা লুফে নেয়, তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই। আর ইন্ডিয়ান প্রেস, তারা কি করেছে, বেশিরভাগ চ্যানেলে খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা, শিউখ আর মাওলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন ভিকটিম। কিন্তু ইসলাম ধর্ম কি বলছে, ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম। আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এমনকি আজকেও ছড়াচ্ছে। তবে আমি সবসময় বলি, যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন, আপনাকে ট্রেনিং নিতে হবে। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন, না না না, মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয়, সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম, তারা ভুল বলেছে। তারপর তারা অমুসলিমদের সামনে এ নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল। আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো অন্যদের সামনে তুলে ধরছি। মজার ব্যাপারটা হচ্ছে, বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফতোয়া দেওয়ার জন্য পবিত্র কোরআনের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য, তারা সূরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে। সূরা নিসার 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকাহ করেছেন, তোমরা তাদেরকে নিকাহ করো না। এখন আরবি ভাষায় নিকাহ শব্দটা দুটো অর্থ আছে, একটা হলো বিয়ে, আরেকটা অর্থ হচ্ছে সহবাস। আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন হ্যাঁ, নিকাহ শব্দটা দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে বিয়ে, আরেকটা হচ্ছে সহবাস। আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি, তারা হলো দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ, তারা নিকাহ শব্দটার অর্থ করেছেন সহবাস। তাহলে নিকাহ শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস, তাহলে কোরআনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে, তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে,
অথবা খালার সাথে এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে। এটার উপর ভিত্তি করে তারা বললেন ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে, এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না, সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম। অন্য আরেক দল বলল না এটার অর্থ বিয়ে, এ নিয়েই তারা তর্ক করতে লাগলো। আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে। এক নম্বর পয়েন্ট, ইমরানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না, এটা ছিল জিনাবিল জবর, ধর্ষণ। ধর্ষণ আর সহবাস দুটো আসলে এক নয়, আর ধর্ষণকে আরবিতে নিকা বলা হয় না। এক নম্বর পয়েন্ট, হয়তো বলবেন না 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 আপনি শব্দ নিয়ে খেলা করছেন, এটা সহবাস, সমস্যা নেই। দেখেন আমি আগেও বলেছি যদি কেউ কোনো ভুল কিছু বলে, বিতর্ক করার একটা টেকনিক আছে, যদি কেউ বলে দুই যোগ দুই সমান পাঁচ, আমি তর্ক না করে বলবো আচ্ছা এই নেন এখানে 2 লক্ষ দিরহাম, আরো 2 লক্ষ দিরহাম, এবার আমাকে 5 লক্ষ দিরহাম দেন, সে তখন বলবে না 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 টেবিলটাকে ঘুরিয়ে দিন। আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল আমি বলেছিলাম, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকাহ অর্থ সহবাস। তাহলে কোরআনের আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে, তোমাদের ফুপুর সাথে, তোমাদের খালার সাথে এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন। তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোনো মহিলার সাথে? তারা বলে না না। আমি বললাম কেন? যদি বলেন যে নিকা অর্থ সহবাস, তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে, কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে, অন্য যে কোনো মহিলার সাথে। তারা বলল না। তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকা মানে বিয়ে, অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে, তোমরা বিয়ে করবে না তোমাদের ফুপুকে, তোমাদের খালাকে, এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে। তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন, অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন। তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন, আর কোনো বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে। হিকমার সাথে উত্তর দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছি মিডিয়ার সামনে, ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন করা হচ্ছে আমার ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সামিউল্লাহ ইনায়েত, আমি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির সেলস এক্সিকিউটিভ। আমার প্রশ্নটা হলো, মিডিয়াকে সাধারণত রাষ্ট্র কিছুটা প্রভাবিত করে, রাষ্ট্রের সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, আর বিশেষ করে মুসলিম দেশগুলোতে মানে মধ্যপ্রাচ্যের যেখানে আরবরা বসবাস করে, আমি সেখানে একথা শুনেছি সেখানে বেশিরভাগ অনুষ্ঠানই মুসলিমদের জন্য দেখানো হয়। এখন এই সব দেশের শাসকরা কিভাবে মুসলিম মিডিয়ার অবস্থানকে উন্নত করতে পারেন? আমি আমার লেকচারে বলেছি যে কিছু মুসলিম চ্যানেল আছে, চ্যানেল নেই সেটা বলিনি, তবে তাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র মুসলিমদের জন্যই। ইন্ডিয়াতে উর্দু চ্যানেল আছে শুধু মুসলিমদের জন্যই, পাকিস্তানেও মুসলিমদের জন্য অনুষ্ঠান হয়, আরবি ভাষাতেও দেখতে পাবেন আরবি চ্যানেল আছে অনেক, ভালো খারাপ অনেক, তবে তাদের অনুষ্ঠানগুলো আরবদের জন্য। এটা ঠিক আছে, আরবি ভাষা যদি ভালো অনুষ্ঠান হয় সেটা ঠিক আছে, আমি বলছি না ভুল, যদি চ্যানেলগুলো ভালো হয় আর ইসলামিক শরিয়া মেনে চলে, যেমন মাজাব চ্যানেল ইত্যাদি, তবে এটাই যথেষ্ট নয়। আমার কথা হলো এমন একটা চ্যানেল শুরু করতে হবে যেখানে ভাষাটা হবে আন্তর্জাতিক ভাষা, আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানুষের দৃষ্টিভঙ্গিটা যাতে বদলে দিতে পারি, পুরো পৃথিবীর মানুষের মনোভাব বদলে দিতে পারি। শুধুমাত্র আরবদের কাছে ইসলামের ভালো কথাগুলো বলছেন, এটা অবশ্য ভালো কাজ, আমাদের একটা চ্যানেল দরকার যেটার ভাষা হবে আন্তর্জাতিক ভাষা। আমি এখানে বলবো যে ঠিক আছে আপনারা আরবের বিভিন্ন দেশ শাসন করছেন, তবে আপনারা কেন ইংরেজিতে ইসলামিক চ্যানেল চালু করছেন না যেটা ইসলাম ধর্মের বাণী প্রচার করবে পৃথিবীর সব জায়গা থেকে, যেটা যাবে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যে, এশিয়ায়, সব জায়গায়। এতে করে মানুষের মনোভাব বদলাতে পারবো, একই সাথে ইসলাম ধর্মকে প্রচার করতে পারবো, যেটা ইসলাম অনুযায়ী ফরজ। এবারের প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই কায়সার রহমান। একবিংশ শতাব্দীতে এসে আমরা পৃথিবীর মুসলিমরা আমরা এখনও রুটি রুজির জন্যই যুদ্ধ করে যাচ্ছি, তবে একথা কি বলবেন যে আমাদের কেন বিবিসি বা সিএনএন এর মতো কোনো টিভি চ্যানেল নেই? আমি এখানে লেকচার দিলাম মিডিয়া আর ইসলাম নিয়ে, আর আপনি এখন প্রশ্ন করলেন কেন, যেন আমি আপনাকে রোমিও জুলিয়েটের পুরো গল্পটা বললাম, আপনি বললেন রোমিও কি ছেলে না মেয়ে। ভাই আমি এতক্ষণ কথাই বললাম ইসলাম আর মিডিয়া নিয়ে, আমরা পিছিয়ে আছি আমাদের দোষেই, এটার উপরে এতক্ষণ লেকচার দিলাম। সম্ভবত আমার লেকচার শুরুর আগে প্রশ্নটা লেখা হয়েছিল, সেজন্য আমি বলি সরাসরি প্রশ্ন করুন। অনেকের মাথাতে একটা প্রশ্ন থাকে, সেটা লিখে ফেলে, তারপর আমি যে কথাই বলি সেটা জমা দিয়ে দেয়।
পুরো লেকচারটা এই বিষয়টা নিয়ে যদি আবার শুনতে চান ভিডিও ক্যাসেটটা নিয়ে আপনি যতবার খুশি দেখতে পারেন। মুজফর বিন মহসিন, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, জাহাঙ্গীর আলম। জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 আর পুনঃ সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। What would you recommend? Peace TV presents something What would you have to say about Learning the wise way What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant Strategy sustained The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic cum educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Prati Rabibar, Raat 7:30, Aap Puno Shamprachar. Shokal 9:30, Bangladeshe. Peace TV, Banglai. একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগতিশীল মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম বোঝেন জীবনের বার্তা জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ডাক্তার, আমার নাম জিসান জাফর আলী। আমার প্রশ্নটা হলো টিভিতে কার্টুন দেখতে পারবো কি না? ভাই তুমি আসলে সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে আমাদের কার্টুন দেখার অনুমতি আছে কি না। বর্তমানে একটা ইন্টারন্যাশনাল সার্ভে আমাদের বলছে শিশুদের সবচাইতে বড় ক্ষতি করেছে যে জিনিসটা সেটা স্যাটেলাইট চ্যানেল। আমেরিকাতে একটা শিশু গড়ে প্রতিদিন প্রায় 7 ঘন্টা টিভির সামনে বসে থাকে, স্কুলে সে এর চাইতে কম সময় থাকে। বেশিরভাগ চ্যানেলই তাদের ইসলাম থেকে দূরে নিয়ে যায়, এমনকি কার্টুন চ্যানেলগুলো বেশিরভাগ চ্যানেলই। আপনারা চ্যানেলগুলোতে অনেক ভায়োলেন্স দেখবেন, আর একজন যদি প্রত্যেক দিন ভায়োলেন্ট অনুষ্ঠানগুলো দেখে, হোক সে কার্টুন বা সিনেমা, তার বন্ধুর সাথে ঝগড়া হলে সে তার বাবার পিস্তল নিয়ে বন্ধুকে গুলি করে মারে। বোম্বেতে একটা সিরিয়াল দেখানো হতো বাচ্চাদের জন্য, অনেকটা কার্টুনের মতোই ছিল, নাম ছিল শক্তিমান, অনেকটা ঠিক সুপারম্যানের মতোই। একটা বাচ্চা তার বাসা থেকে লাফ দিল উঁচু দালান থেকে, ভাবলো যে শক্তিমান বা সুপারম্যান তাকে বাঁচাবে, কেউ এসে তাকে বাঁচালো না, সে মারা গেল। যখন বাচ্চার বাবার সাথে কথা বলা হলো, তিনি বললেন যে আমি ভাবতেই পারিনি আমার ছেলে লাফ দেবে, হয়তো আগামীকাল আপনার বা আমার ছেলেও লাফ দেবে। তাহলে এই মিডিয়ার প্রভাব এখন এতটাই বেশি, এটা মানুষকে অন্ধ বানায়, আর এতে সবচেয়ে ক্ষতি হয় বাচ্চাদের। সেজন্য আমি বোম্বেতে একটা স্কুল চালু করেছি যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলে ভর্তি হওয়ার একটা শর্ত হলো আপনার বাড়িতে কেবল টিভি থাকতে পারবে না, স্যাটেলাইট টিভি থাকবে না, এটা শয়তান।
এটা একটা শয়তান। লোকে আমাকে বলে, তাহলে আমরা পিস টিভি কিভাবে দেখব? এক নম্বর পয়েন্ট, পিস টিভি দেখার জন্য যদি কয়েকশো শয়তানকে আপনার ঘরে ঢুকতে দিতে হয়, কিছুই দেখা লাগবে না, সেটাই সবচেয়ে ভালো। বড় কোনো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো। কিন্তু যদি আপনার একটা স্পেশাল ডিশ থাকে আর একটা ডিকোডার, আপনি শুধু পিস টিভি দেখবেন, অন্য কোনো চ্যানেল না। আমরা চেষ্টা করবো যাতে মধ্যপ্রাচ্য আপনারা দেখতে পারেন। একটা ডিশ দিয়ে খরচ হবে মাত্র কয়েকশো রুপি বা কয়েকশো দিরহাম, মাসে মাসে দিতে হবে না। অন্য চ্যানেলগুলো তো যেভাবে দেন, হয়তো মাসে মাসে 200 বা 250 রুপি খরচ করুন, 1000 রুপি, আর বিল্ডিং এর সব পাশাতে যেন দেখে। একটা ডিকোডার নেন, সেটা দিয়ে পিস টিভি শুধু দেখবেন, অন্য কোনো চ্যানেল দেখবেন না। বর্তমানে যা আছে সেগুলোকে বাদ দেব না যে এটা হালাল এটা হারাম, একটা সাবস্টিটিউট থাকতে হবে। আমরা বলি যে আমাদের স্কুলের অভিভাবকগণ কেবল টিভি দেখেন না, তবে আমাদের কাছে ইসলাম ও অন্যান্য ধর্মের উপর 5000 ভিডিও ক্যাসেট আছে, যদি প্রত্যেক দিন একটা করে দেখেন প্রায় 3 ঘন্টার, সবগুলো থেকে শেষ করতে আপনার 13 বছরের বেশি সময় লাগবে। এই সময়ের মধ্যে আপনার ছেলে বা মেয়ে স্কুল থেকে পাশ করে চলে যাবে যদি প্রতিদিন একটা করে দেখেন। আমাদের লাইব্রেরিতে আরো নতুন ভিডিও আসবে, 13 বছরে আরো 5000 নতুন ভিডিও থাকবে ইনশাল্লাহ। আমাদের এই ইসলামিক ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে বাচ্চাদের জন্য কার্টুনও রয়েছে, তবে সেগুলো ইসলামিক লাইনের। সেজন্য ভাই তোমাকে বলছি, তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা, যেখানে কোরআনের কথা আছে, নবীজির হাদিসের কথা আছে, এমন অনেক কার্টুন আমাদের কাছে আছে। এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে, ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না। এছাড়া যে কার্টুনগুলো আছে, টম অ্যান্ড জেরি, ব্যাটম্যান, সুপারম্যান, এগুলোর মধ্যে কোনো নীতিকথাই নেই, এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে। এগুলোতে অনেক ভায়োলেন্স থাকে, সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন, যেমন মুসলিম স্কাউট, এরকম আরো অনেক কার্টুন, যেমন ফতে সুলতান, যেগুলোতে একটা নৈতিক গল্প আছে, আর এগুলো আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে। তাই ভাই, তুমি যদি কার্টুন দেখতে চাও, ইসলামিক কার্টুন দেখো যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে, কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছো। এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত, সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে, আপনার মনে হয় না এমনকি এবারও একই ঘটনা ঘটবে? ভাই আপনি বললেন যে আমাদের নবীজির সময়ে অনেকে ইসলামের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল, তাতে ইসলামের উপকারী হয়েছে, আর আমরাও সবসময় সেটাই চাই। আমার মনে আছে একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, টেরোরিজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম, আর স্বাভাবিকভাবে ওসামা বিন লাদেনকে নিয়ে প্রশ্ন ছিল, আর আমি বলেছিলাম, সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় টেরোরিস্ট হলো জর্জ বুশ। একজন তরুণ যুবক সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, জর্জ বুশের মৃত্যু হোক, সবাই হাততালি দিল। এখন একজন দায়ী হিসেবে আমি সেখানে অমুসলিমদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে, তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেললো, জর্জ বুশের মৃত্যু হোক, আর বিশ্বাস করুন আমার সব চেষ্টা বিফলে চলে গেল। আমি একজন দায়ী, সবাই হাততালি দিল, আর আমি তখন উঠলাম আর তখন বললাম, আমাদের নবীজির সময়ে দুইজন ওমর ছিলেন, তারা দুজনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন, আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, অন্ততপক্ষে একজন ওমরকে হেদায়ত করো, আর ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হলেন, তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, জর্জ বুশকে তুমি হেদায়ত করো। আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব? যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়েত করেন, সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে। তাই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, জর্জ বুশকে হেদায়েত করো, তুমি নির্দেশনা দাও। আর যখন এই কথাটা বললাম, কোন মিডিয়ায় বলতে পারলো না আমি যা বলেছি সেটা ভুল, তাই হিকমার সাথে উত্তর দেব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন এই লোকগুলোকে হেদায়েত করেন। আমিন। এভাবে ইসলাম ধর্ম সব সময় সবার উপরেই থাকবে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খালেদ হোসেন, আর আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয়? কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, একথা আপনি বললেন, তাই আপনি কি কোরআনের কোনো সুরার উদ্ধৃতি দেবেন অথবা কোনো সহি হাদিস? ধন্যবাদ। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, তাহলে ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয় আর কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি আছে কি না? ভাই একটা কথা বলি, ইবাদতের কথা যদি বলতে হয়, যেটা বলা হয়েছে যে এটা ফরজ, এটা হলো ইসলামিক শরিয়া।
অন্যান্য ব্যাপারে, দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যাপারে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, বাদ বাকিগুলো হালাল। যেমন ধরুন শুকরের মাংস খাওয়া হারাম, হারাম মদ খাওয়া হারাম, এমন কথা বলা না হলে হালাল। আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন বা হাদিসে কি এমন কথা বলা আছে যে আম খাওয়া হালাল? তাহলে কি আপনি বলবেন যে আম খাওয়া হারাম? তাহলে ইবাদতের ক্ষেত্রে যেগুলোকে বলা হয়েছে সেগুলো ফরজ, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে। আর জীবনযাপনের ক্ষেত্রগুলোতে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো বাদে বাকিগুলো হালাল। না হলে হয়তো বলবেন, ভাই জাকির আপনি আম খাচ্ছেন কেন? আমি আম পছন্দ করি, কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি আমার দেশ নিয়ে গর্বিত, আর আমার দেশের আম সেটা নিয়েও গর্বিত। এখন আপনি আমাকে পবিত্র কোরআন বা হাদিসের কোন উদ্ধৃতি দেখান যে মিডিয়া হারাম। কিন্তু না, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তিনি চিঠি লিখেছিলেন অমুসলিম রাজাদের উদ্দেশ্যে, যেমন আবিসিনিয়ার রাজাকে, ইয়েমেনের রাজাকে, পার্সিয়ায়। নবীজি সেই চিঠিগুলোতে পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতের উল্লেখ করেছিলেন, কুল ইয়া আহলুল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়া নুশরিকা বিহি শাইয়ান, কোনো কিছুকেই তার শরীক করি না। ওয়ালা ইয়াতাখিযা বা'দুন বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইনতাবাল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু, তোমরা সাক্ষী থাকো, বিয়ান্না মুসলিমুন, আমরা মুসলিম আল্লাহর সামনে নতজন হই। নবীজির চিঠিগুলো লিখিয়েছিলেন, তারপর ঘোড়ায় করে পাঠিয়েছিলেন, আজকের দিনের মার্সিডিজ গাড়ি অথবা আর কি বলতে পারেন জেট প্লেন, বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন, তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছেন। সেটাই ছিল সে সময়ের মিডিয়া। চিন্তা করেন, চিঠিগুলো লিখিয়েছিলেন আর তারপর ঘোড়ায় করে সেগুলো বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের মিডিয়াকে পুরোপুরি ব্যবহার করেছিলেন। যদি আজকের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, আমার ধারণা তিনিও আজকের এই মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যবহার করতেন, তবে সেটা ইসলামের শরিয়া মেনেই হতো। হারাম কোনো কিছু ব্যবহার করা হতো না, হারাম কিছু ব্যবহার করা যাবে না, হালাল উপায়ে হবে। যেমন একটা ছুরি ব্যবহার হয় ভালো কাজে আবার খারাপ কাজেও, ছুরি ব্যবহার করা হারাম না। তাই মিডিয়া আসলে হারাম না। যদি বেশিরভাগ লোক ভাবে যে মিডিয়া হারাম, আমরা এখন এই মিডিয়াকে হালাল কাজে ব্যবহার করব, টেবিলটাকে উল্টে দেব, ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে হালাল উপায়ে ব্যবহার করব, তখন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যথাসাধ্য চেষ্টা করেছি ইসলাম প্রচার করার জন্য। কারণ আমাদের কাজ হলো ইসলাম প্রচার করা। আল্লাহ বলেছেন ফাজাক্কিরিন নামা আনতা মুজাক্কির, আমাদের কাজ ইসলাম প্রচার করা, আর মানুষকে হেদায়েত করা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্নটা করেছেন তানভীর খান, হিন্দু অথবা অমুসলিম, মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বাইবেল ইত্যাদি পড়া উচিত? ভাই আপনি প্রশ্ন করলেন যে হিন্দু বা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বা বাইবেল পড়া উচিত? এটা আসলে ইসলামের ঠিক ফরজ না, এটা হলো মুস্তাহাব, আপনি পড়তে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমিও এই আয়াতের কথা বলেছিলাম আগের প্রশ্নের উত্তরে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এখন আমরা এক কথায় কিভাবে আসব যদি তাদের ধর্মগ্রন্থগুলো না পড়ি? এজন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া উচিত, তবে ফরজ না, আমি বলবো এটা মুস্তাহাব। এই কৌশলের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবীজি। আমাদের নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, মাত্র একটা আয়াত জানলেও প্রচার করো, এটা সহিহ বুখারীর হাদিস। এরপরে আরো বলা হয়েছে আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই। তাহলে অন্য ধর্মের গ্রন্থগুলো পড়া হলো একটা কৌশল, যেটা দেখিয়েছেন আমাদের নবীজি, আর পবিত্র কোরআনেও আছে। যদি এমনটা করতে পারেন তাহলে খুবই ভালো, তবে এখানে আপনাকে বাইবেলে হাফেজতে হবে না, বেদে হাফেজতে হবে না, বা গীতায় হাফেজতে হবে না। আপনাকে জানতে হবে দাওয়ার জন্য কোন অনুচ্ছেদগুলো লাগবে, এত সময় দেওয়া লাগবে না যেটা কোরআনের পেছনে দেন, সময় নষ্ট করবেন না। এমনকি আমিও বাইবেলে হাফেজ নই, কোরআনেও হাফেজ নই, কোরআনে হাফেজ হতে চাই তবে এখনো নই, বেদে হাফেজ নই বা ভগবদ গীতায় হাফেজ নই, তবে আমি বেদের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো দাওয়ার কাজে লাগে, বাইবেলের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো মিশনারিরা বলে। ভাবতে পারেন যে আমি মিশনারিদের চাইতে বেশি জানি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি। আমি আসলে এই কৌশলটা শিখেছি শেখ আহমেদ দাদার কাছে, মাশাআল্লাহ তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন। তিনি হাজারো মুসলিম তরুণকে অনুপ্রাণিত করেছেন, এমনকি আমাকেও। তাই আপনি সময় নষ্ট করবেন না, তবে আপনি সেই অনুচ্ছেদগুলো পড়বেন যেগুলো
দাওয়ার কাজে লাগবে। আর তাদের কাছে বলবেন ইসলাম ধর্মের বাণী যে কোরআন বলছে আমাদের সাদৃশ্যের কথা, তালা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা বাইনুকুম। এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে ইসলামের বাণী প্রচার করা সহজ হবে।